এটা পুরো ফুল নকশা করা, 3.5 ফিটের এই ডিজাইনের যদি নকশা নেন বা যে কোনো ডিজাইনেরই এরকম, এটা রেট পড়বে গিয়ে আপনার 10,000 টাকা করে, মেহগুনি কাঠেরই হবে। কাস্টমার যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে সেটাও আমরা করে দিই। আর মেহগুনি কাঠ বাদেও তো আপনাদের এখানে দরজা পাওয়া যায়? হ্যাঁ, মেহগুনি কাঠ বাদেও আমাদের অনেক সেগুন আছে, গামারি আছে, বারমাটিক আছে, সর্বোচ্চ হচ্ছে গিয়ে আপনার 12-13 এরকম, মানে 2-3 হাজার টাকা করে পার দরজায় লাভ করা সম্ভব, সম্মতন দোকান হয়। হ্যাঁ, এটাও সিএনসি নকশা পাল্লা, এটা এটার রেট হচ্ছে গিয়ে আপনার 3.5 ফিটে যেটা হচ্ছে এটা 10,000 টাকা করে পড়বে। মেহগুনি কাঠের ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম 10 দিন সময় দিতে হবে যদি কোয়ান্টিটি অনেক বেশি থাকে, কারণ আমাদের মনে করেন প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি, আর তাছাড়াও মনে করেন অনেক অর্ডার থাকে। এটার দাম হচ্ছে গিয়ে 7,000 টাকা করে পড়বে, 3 ফিটেরটা 6.5 পড়বে, আর আড়াই যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার 6,000 টাকা করে পড়বে। আপনি যদি বিল্ডিং ম্যাটেরিয়ালস যেমন রড, সিমেন্ট, ইট, পাথর, থাই, স্যানিটারি কিংবা হার্ডওয়্যার পণ্যের ব্যবসার সাথে জড়িত থাকেন, তাহলে দরজা কিংবা চৌকাঠের ব্যবসাও শুরু করতে পারেন। এক্ষেত্রে দরজার পাইকারি বিক্রেতা হৃদয় ডোর দিচ্ছে বিশেষ সুযোগ। ঢাকার প্রসিদ্ধ এই প্রতিষ্ঠানটি দিচ্ছে পার্টনারশিপে ব্যবসা করার সুবর্ণ সুবিধা। এছাড়াও ঢাকা কিংবা বাইরের জেলা শহরে দিতে পারেন দরজা এবং চৌকাঠের শোরুম। এর মাধ্যমে বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তৈরি করতে পারেন নতুন কর্মসংস্থান। চলুন দর্শক, হৃদয় রোড থেকে কয়েকটি দরজার দাম সম্পর্কে জেনে নেই। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে গিয়ে হৃদয় ডোর, ঠিকানা হচ্ছে গিয়ে 46/3 ফ্রেঞ্চ রোড, বংশাল। ঠিক আছে, আসেন, আপনাদেরকে আমি আমাদের আমাদের এখানে হচ্ছে গিয়ে মেহগুনি, গামারি, সেগুন, ঠিক আছে, বারমাটিক সেগুন, হোলসেল আপনারা বিক্রি করেন? জি, হোলসেল বিক্রি করি। আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে আমাদের সিএনসি ডিজাইন, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ক্যাটালগে ডিজাইন দেওয়া আছে এই পেজ থেকে নিয়ে, এগুলো তো সিএনসি ডিজাইন, সব সিএনসি ডিজাইন এই যেগুলো নকশা করা আছে। আমরা এই দরজাগুলো ফিজিক্যালি দেখব এখন, তার আগে আপনাদের জাস্ট ক্যাটালগ একটু ক্যাটালগ গুলো দেখাচ্ছি, এরপর আমরা ফিজিক্যালি ফিজিক্যালি যাব। এগুলো হচ্ছে সব হচ্ছে গিয়ে সিএনসি ডিজাইন করা, ঠিক আছে। এরপর আমাদের অনেক রকম ডিজাইন, হ্যাঁ অনেক রকম ডিজাইন আছে। এরপর অপর পেজে যা আছে এগুলো সব ডিপ পাল্লার ডিজাইনগুলো করা আছে, যেগুলো আপনাদেরকে আমি দেখাবো পরে। বিভিন্ন ডিজাইনের আছে ডিপ পাল্লা, ঠিক আছে, এগুলো ডিপ পাল্লা, ডিপ পাল্লা এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এইখানে আছে গিয়ে আপনার রাউটার ডিজাইনের মধ্যে করা, হালকা নকশা করা, সিম্পল ডিজাইনের মধ্যে, এগুলো হচ্ছে গিয়ে সলিড কাঠের উপরে ডিজাইন করা, এগুলোর ডিজাইন হচ্ছে এগুলো। এছাড়াও আমাদের আরও কিছু নকশা আছে, যেমন গর্জেস ডিজাইন আমরা যেগুলোকে বলি, সেগুলোর নকশা হচ্ছে এগুলো, ঠিক আছে। এছাড়াও ডাবল ডোরেরও ডিজাইন আছে, ডাবল ডোর হচ্ছে গিয়ে এগুলো, ঠিক আছে। এছাড়াও যদি কোনো কাস্টমারের চয়েস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ডিজাইনও করে দিতে পারবো। আসলে আপনাদেরকে তাহলে আমাদের কালেকশনগুলো দেখাব। ওকে, আজকে আমি আপনাদেরকে আমাদের আরও মানে ডিপ পার্লার উপরে আরও নিউ কিছু কালেকশন দেখাচ্ছি, ঠিক আছে। বিভিন্ন আইটেম আমাদের আছে ডিপ পার্লার মধ্যে, যেমন এটা হচ্ছে গিয়ে একটা ডিপ পাল্লা, ঠিক আছে, এইটার হচ্ছে গিয়ে দুই পাশে হচ্ছে গিয়ে নকশা করা থাকে, দুই পাশে নকশা করা থাকবে, এই পাশে এই পাশে। এগুলো হচ্ছে গিয়ে আপনার সাইজ অনুযায়ী হয়, একটা হচ্ছে গিয়ে আপনার 3.5 ফিট, একটা হয় 3 ফিট, আরেকটা হয় 2.5 ফিট। যেটা দেখাচ্ছেন এটা কয় ফিট? এটা হচ্ছে গিয়ে আপনার 3 ফিট, মানে 33 ইঞ্চি আছে ফ্রেম দিয়ে। এখন এইটার রেট হচ্ছে গিয়ে আপনার 3.5 ফুটের যেটা আছে সেটা পড়বে গিয়ে 6,000 টাকা করে, আর 3 ফিটের যেটা আছে সেটা পড়বে গিয়ে আপনার 5.5, আর যেটা আড়াই ফিটের হয় সেটা পড়বে গিয়ে আপনার 5,000 টাকা। এটা তো মেহগুনি পুরো? জি, মেহগুনি। আচ্ছা, আর এই যে দামটা বললেন এটা কি হোলসেল দাম? জি, হোলসেল। সর্বনিম্ন কতগুলো নিতে হবে? সর্বনিম্ন হচ্ছে গিয়ে আপনাকে একটা নিলেও আমরা ওই একই রেট রাখবো, আর 10টা নিলেও একই রেট থাকবে, হোলসেল দামই আপনি দিবেন। মানে কেউ চাইলে ব্যবসা করার জন্য যদি নিতে চায় তারাও নিতে পারবে, আর কেউ নিজেদের ব্যবহারের জন্য নিতে পারবে। এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ডিপের ডিজাইন, ঠিক আছে। এটার রেট হচ্ছে গিয়ে আপনার ওই যে 3.5 ফুটের হচ্ছে গিয়ে 6,000 টাকা করে, আর 3 ফুটের যেটা হচ্ছে ওটা হচ্ছে 5,500 টাকা করে, আর 2.5 ফুটের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার 5,000। মানে আগের যে দরজাটা দেখেন, হ্যাঁ ওইটারই বড় সাইজ? হ্যাঁ, বড় সাইজ, মানে ওটার ডিজাইনটা কি ডিফারেন্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আরেক ডিজাইন। আচ্ছা, এই যে দরজাগুলোর পাশে ডিজাইন, এরকম কতগুলো ডিজাইন হবে? এখানে হচ্ছে গিয়ে ধরেন
প্রায় মিনিমাম 10-15টার মতো 20টার মতো এরকম ডিজাইন হবে এক এক করে ডিজাইন ডিজাইন চায় হ্যাঁ কাস্টমার এসে যদি ডিজাইন চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা করে দিতে পারবো যে কোনো ডিজাইন যেকোনো ডিজাইনই আপনারা করে দিতে পারবো আচ্ছা এটা হচ্ছে আমাদের মনে করেন 3.5 ফিট ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনার আরেকটা ডিজাইন আমাদের নতুন এটা রেট হচ্ছে গিয়ে আপনার 3.5 ফিটে 6,000 টাকা করে পড়বে আর হচ্ছে গিয়ে 3 ফিটের যেটা সেটা পড়বে গিয়ে 5.5 আর হচ্ছে গিয়ে 2.5 ফিটের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার 5,000 টাকা করে পড়বে কিন্তু আমাদের এই যে এই ডিপ পার্লার মধ্যে চারোদিকে হচ্ছে গিয়ে আপনার আলাম কাঠ দিয়ে করা ঠিক আছে আর মাঝখানে যেগুলো বসানো হয় কাঠগুলো সেগুলো হচ্ছে টুকরো কাঠ দিয়ে বসানো হয় ডিপ পার্লার মধ্যে আমাদের হচ্ছে এটা হচ্ছে গিয়ে আরেকটা ডিপ পার্লার ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনার টুকরো কাঠ দিয়ে করা থাকে চারোদিক হচ্ছে গিয়ে আমাদের এখানে কাঠ দিয়ে আলাম কাঠ দেওয়া থাকে আর হচ্ছে ভিতরে হচ্ছে গিয়ে সবকিছু টুকরো কাঠ দিয়ে করা থাকে এগুলো ভালো এগুলো হচ্ছে গিয়ে আপনার কেমিক্যাল সিজনিং করা আছে ট্রিটমেন্ট করা আছে এগুলো দেখেন দুই পাশেই ডিজাইন করা আছে আমাদের এই ডিপ যেটা আছে এটা হচ্ছে গিয়ে চারোদিকে চারপাশ হচ্ছে কাঠ হচ্ছে গিয়ে আলাম কাঠ দিয়ে করা আছে ঠিক আছে আর ভিতর হচ্ছে গিয়ে টুকরো টুকরো কাঠ দিয়ে আর কি জয়েন করা এটা হচ্ছে গিয়ে দুই পাশেই ডিজাইন থাকবে ডিপে এটা হচ্ছে গিয়ে আমাদের সলিড পাল্লা এটা কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা আছে এটার মধ্যে তিনটা সাইজ হয় একটা হচ্ছে গিয়ে আপনার 3.5 ফিট 3 ফিট আর একটা হচ্ছে গিয়ে 2.5 ফিট 3.5 ফিটের রেট হচ্ছে গিয়ে 6,500 টাকা করে আর 3 ফিটের হচ্ছে গিয়ে 6,000 আর হচ্ছে গিয়ে 2.5 ফিটের যেটা আছে আমাদের সেটা হচ্ছে গিয়ে আপনার 5,500 টাকা করে এটা হচ্ছে আমাদের রাউটার পাল্লা এটাকে বলে রাউটার পাল্লা বলা হয় মেহগুনি সলিড কাঠের উপর আর কি রাউটার ডিজাইন করা হ্যাঁ সিম্পল ডিজাইন করা থাকে এটার রেট হচ্ছে গিয়ে আপনার 7,000 টাকা করে পড়বে 3.5 ফিটের 3 ফিটের পড়বে গিয়ে আপনার 6,500 টাকা করে আর 2.5 ফিট যেটা আছে সেটার রেট পড়বে গিয়ে আপনার 6,000 টাকা করে আচ্ছা ধরেন এটার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন আর অনেক ডিজাইন আছে আচ্ছা ঢাকার বাইরের কোনো ব্যবসায়ী হ্যাঁ জি অথবা কোনো ক্রেতা যদি আপনাদের কাছ থেকে কিনতে চায় তাহলে সে কিভাবে কিনবে কিভাবে প্রসিডিউরটা কি ঢাকার বাইরে থেকে কেনার ঢাকার বাইরে থেকে কেনার হচ্ছে কি আমাদের অ্যাড্রেস দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে তারা ফোনে যোগাযোগ করে নিতে পারে আমাদের সাথে বা আমাদের সাথে এসে সরাসরি ভাবে মানে কথাবার্তা বলে নিতে পারে আচ্ছা ধরেন কেউ ঢাকা যদি না আসতে চায় শুধুমাত্র এই ভিডিও দেখে যদি কিনতে চায় ভিডিও দেখে কিনতে চাইলে আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিবে আমাদেরকে অর্ডার করবে 50% অ্যাডভান্স করবে ঠিক আছে তারপর যখন আমাদের মাল কমপ্লিট হয়ে যাবে তখন আমরা মনে করেন তাকে ফোন দিব মাল রেডি হয়ে গিয়েছে ফোন দিলে বাকি টাকা পাঠিয়ে দিব আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠিয়ে দিব মানে আপনাদের পুরোটাই অ্যাডভান্স দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের রাউটারের মধ্যে ডিজাইন করা মাঝে নকশা করা রেট হচ্ছে কি একই এটা 3.5 ফিটেরটা পড়বে 7,000 টাকা করে 3 ফিটের হচ্ছে কি আপনার 6.5 আর হচ্ছে কি 2.5 ফিটের পড়বে কি আপনার 5,000 টাকা করে 5,000 টাকা আচ্ছা এটার মধ্যে কি ডিজাইন করে দিতে পারবেন তো না হ্যাঁ এটার মধ্যে যে এইভাবে ডিজাইন থাকবে রাউটারের মাঝে নকশা করেই আছে এটা দেখা যাচ্ছে ডিজাইনটা আচ্ছা আর যদি কেউ চায় যে অন্যরকম ডিজাইন করবে অন্যরকম ডিজাইন করলে যদি রাউটারের উপরে যদি ডিজাইন করা হয় অন্যরকম তাহলে সেই ক্ষেত্রে প্রাইসটা আমাদের একই পড়বে ঠিক আছে আচ্ছা এগুলো তো যা দেখাচ্ছেন সব মেহগুনি কাঠের হ্যাঁ মেহগুনি যা দেখাচ্ছি আপনাকে সবকিছু এগুলো হচ্ছে মেহগুনি এখন আমরা আসছি সেটা এটা হচ্ছে কি আপনার সিএনসি নকশা বলে এটাকে এটা পুরো ফুল নকশা করা ডিজাইন এগুলো রেট হচ্ছে আবার ডিফারেন্ট এটা সাইজ অনুযায়ী হচ্ছে কি এটা সাইজ হচ্ছে কি আপনার 3.5 ফিট আমাদের 3.5 ফিটের এই ডিজাইনের যদি নকশা নেন বা যে কোনো ডিজাইনেরই এরকম এটা রেট পড়বে কি আপনার 10,000 টাকা করে আচ্ছা 3.5 ফিটের আর হচ্ছে গিয়ে যেটা 3 ফিট আছে সেটা পড়বে গিয়ে 9,500 টাকা করে আর যেটা হচ্ছে 27 ইঞ্চি থাকবে 2.5 ফিট যেটাকে আমরা বলি সেটা রেট হবে কি আপনার 9,000 টাকা জি 9,000 টাকা করে পড়বে এটা এটার ভিতরে ডিজাইনও হচ্ছে কাস্টমাইজ করা যাবে হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজও করা যাবে কাস্টমার যদি বলে যে ওদের যদি কোনো পছন্দের পছন্দ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ডিজাইনও করে দিতে পারবো আচ্ছা আর আমাদের ভিডিওগুলো মূলত করা হয় হচ্ছে ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসায়ীদের জন্য হ্যাঁ তাহলে যদি কোনো ব্যবসায়ী ভাই যদি এই যে আপনার যে আইটেমগুলো দেখাচ্ছেন জি এগুলো কিনলে কত টাকা লাভ করতে পারবে আনুমানিক এটা হচ্ছে গিয়ে তাদের উপরে আর কি ডিপেন্ড করে তারা কতটুকু কি মানে এগুলো কত টাকা পর্যন্ত বিক্রি করা যায় সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে গিয়ে আপনার 12-13 এরকম মানে 2-3 হাজার টাকা করে পার দরজায় লাভ করা সম্ভব যদি আর কি লোকেশন মতন দোকান হয় হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আবার আরেকটা সিএনসি নকশা পাল্লা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনার 3.5 ফিটেরই আছে 3.5 ফিটের রেট হচ্ছে গিয়ে 10,000 টাকা করে আর 3 ফিটের রেট হচ্ছে 9,500 টাকা আর 27 ইঞ্চির মধ্যে যদি নেয় 2.5 ফিট যেটাকে আমরা বলি সেটা পড়বে গিয়ে 9,000 টাকা করে পড়বে এটা হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন এটা হচ্ছে নিউ ডিজাইন ঠিক আছে
এছাড়াও আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আচ্ছা ঠিক আছে, যেটাই আর কি বলবে কাস্টমার আমাদেরকে সেটাই আমরা করে দিব। এবং প্রত্যেকটা কাঠ হচ্ছে মেহগিনি, মেহগিনি মেহগুনি কাঠেরই হবে। কাস্টমারের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে সেটাও আমরা করে দিব। আর মেহগিনি কাঠ বাদেও তো আপনাদের এখানে দরজা পাওয়া যায়? হ্যাঁ, মেহগুনি কাঠ বাদেও আমাদের অনেক সেগুন আছে, গামারি আছে, বারমাটিক আছে। এটাও হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন, ঠিক আছে, এটাও সিএনসি নকশাপাল্লা। এটা এটার রেট হচ্ছে গিয়ে আপনার 3.5 ফিটে যেটা হচ্ছে এটা 10,000 টাকা করে পড়বে, আর যেটা 3 ফিট সেটা হচ্ছে গিয়ে আপনার 9,500 করে পড়বে, আর 27 ইঞ্চি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার 9,000 টাকা করেই পড়বে। এটা হচ্ছে আর কি আরেকটি নতুন, চাইলে আরো অনেক বিভিন্ন ডিজাইন আছে আমাদের। আচ্ছা, কেউ যদি অর্ডার দেয় তাহলে কতদিনের মধ্যে ডেলিভারি দিতে পারেন আপনারা? আমাদেরকে মিনিমাম 10 দিন সময় দিতে হবে। 10 দিন সময় দিতে হবে যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে? হ্যাঁ, যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে, মেগুনি কাঠের ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম 10 দিন সময় দিতে হবে যদি কোয়ান্টিটি অনেক বেশি থাকে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আর অন্যান্য যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মনে করেন আমরা 15 দিনের মতো নিই, কারণ আমাদের মনে করেন প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি, আর তাছাড়াও মনে করেন অনেক অর্ডার থাকে, সেক্ষেত্রে সিরিয়াল অনুযায়ী আমাদের নিজেদের কারখানা, জি নিজস্ব কারখানা, সেই কারণে মনে করেন ওই অর্ডার দেওয়া থাকে আরও অনেক মানুষের, ঠিক আছে, ওদেরকেও তো মেনটেন করতে হয় আমাদের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেহগুনি রাউটার ডিজাইন, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা নতুন ডিজাইন। এটারও হচ্ছে গিয়ে 3.5 ফিট হয়, 3 ফিট হয়, 2.5 ফিট হয়। 3.5 ফিটের রেট হচ্ছে গিয়ে আপনার এটার দাম হচ্ছে গিয়ে 7,000 টাকা করে পড়বে, 3 ফিটেরটা 6.5 পড়বে, আর 2.5 যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার 6,000 টাকা করে পড়বে। ওকে, ঠিক আছে, এটাও হচ্ছে গিয়ে আমাদের আরেকটা রাউটার ডিজাইন পাল্লা, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 3.5 ফিটের 7,000 টাকা করে পড়বে, আর 3 ফিটের যেটা হচ্ছে 6.5, আর 2.5 ফিটের যেটা আছে সেটা 6,000 টাকা করবে। এটা হচ্ছে গিয়ে আরেকটা রাউটার ডিজাইনের। এগুলোর দামটা কি ওঠানামা করে কিসের উপরে ডিপেন্ড করে? সাইজের উপরে, আমাদের সাইজ আর ডিজাইন, ডিজাইন তো আছে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা, একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।